সেটি শোনার জন্য এখন বাকিটুকু আমরা ফকির সাহেবের কথা। ফকির সাহেব তার মাকে সালাম করছেন। আমরা অসাধারণ অত্যন্ত অত্যন্ত আনন্দের এবং আবেগের এবং সত্যি বাস্তবতাটা আমাদের প্রত্যেকটা সন্তানের এমনটাই হওয়া উচিত। আমরা এই দৃশ্য থেকে আমরা এই দৃশ্য সারা পৃথিবীকে জানিয়ে দিতে চাই। মায়ের কান্দন যাবত জীবন, মায়ের ভালোবাসাও তেমন যাবত জীবন। এ ভালোবাসা এ বন্ধন আমাদের সারা পৃথিবীতে যেন একটি এমন বন্ধন হয়, যে বন্ধন যেন আমরা প্রত্যেকটা সন্তান তার পিতামাতাকে যেন আমরা আমাদের এই বক্ষে ধারণ করে বুকে ধারণ করে রেখে আমরা চলতে পারি। আমরা ফকিরের কাছ থেকে একটু কথা শুনি। আমি আসলে আমি পূর্বেই বলছি আমি আসলে শিল্পী না, শিল্পী হতেও চাই না। আমি গান করি, গানের ফাঁকে ফাঁকে জাস্ট দুইটি একটি মেসেজ দেই যে পিতামাতা আসলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস। মহান সৃষ্টিকর্তা পিতামাতা ব্যতীত কাউকেই দুনিয়াতে আনে নাই, আমাদের বর্তমান সমাজে যারা আমরা আছি। তো পিতামাতা আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, যার নেই সেই বুঝবে, যার আছে দয়া করে যত্ন করে রাখবেন, ইহা একটু অমূল্য সম্পদ মনে রাখবেন। বাবা মায়ের পায়ের নিচে সন্তানের দেহস্থ, কাজেই আপনারা আমি অনুরোধ করব যে আমার গান যারা ভালোবাসেন, আমাকে যারা ভালোবাসেন, তারা নিজ নিজ পিতামাতাকে যোগ্য সম্মানে সম্মানিত করবেন, এইটাই আমার অনুরোধ আপনাদের কাছে। আমার মায়ের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সকলকে। আমরা মায়ের কাছ থেকে শুধু একটু মাত্র আপনি সবার আপনার ছেলের জন্য সবার কাছে একটু দোয়া চান। আমরা চাই ধন্যবাদ। সত্যি অত্যন্ত চমৎকার একটা বিষয়। এ বিষয়ে দু একজন বলছিল আমাদের প্রধান অতিথি মহোদয়, একটা মিনিট আপনি এই মহেন্দ্র খণ্ডার একটা মিনিট আপনি যদি এই বিষয়ে বলতেন, এই যে এই মুহূর্তটাকে কেন্দ্র করে আপনার একটু মতামত। পাশ থেকে অনেকে বলতেছে একটু একটা মিনিট আপনি কিছু বলেন, একটু একটু আসলে ভালো হয়, যদি কষ্ট করে মঞ্চে আসছেন। আমাদের হাতিবান্ধা পাটগ্রাম উপজেলার তারুণদের বাতিঘর বলি আমরা, জনাব মাহমুদুল হাসান সোহাগ মহোদয় আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি। আমরা সবার একটি চাওয়া, একটি লক্ষ্য, একটি উদ্দেশ্য, আমরা আমাদের গর্ভধারিণী মা এবং বাবাকে আমরা আগে রাখতে চাই। সে বিষয়ে একটু অভিমত শুনতে চাই আমাদের সেই প্রিয় মানুষের কাছ থেকে। এরকম গর্বিত মা যেন সবাই হয় এবং এরকম গর্বিত সন্তান যেন প্রতিটা ঘরে হয়। তোমরা যারা এখানে গান শুনছো, গান দেখছো, গান বোঝার চেষ্টা করছো সবাই, এবং মা এবং ছেলের যে একটা আলাদা ভালোবাসা, তাদের সেই ভালোবাসাটা উপলব্ধি করার চেষ্টা করবে এবং বাড়িতে গিয়ে নিজের মা, নিজের বাবা, নিজের পরিবার, নিজের সমাজকে সম্মানিত করার জন্য কাজ করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমরা আবারও চলে যাচ্ছি সেখানের ভুবনে।